প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইমরান তার দোষী সাব্যস্তের জন্য রাষ্ট্রপতির ক্ষমা চাননি। পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটা সম্পর্কে বোরেলের স্বীকারোক্তি। আমেরিকার পাশের দেশের পুলিশ মোতায়েন করল চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ইমরান তার দোষী সাব্যস্তের জন্য রাষ্ট্রপতির ক্ষমা চাননি। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান তার দোষী সাব্যস্ত হওয়ার পর ক্ষমার জন্য কোনো পক্ষের অনুরোধ বিবেচনা না করার জন্য রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভিকে জানিয়েছিলেন বলে দাবি করেছেন দলের মুখপাত্র রউফ হাসান। পিটিআর এই মুখপাত্র বলেন যে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা রয়েছে যে কোনো আদালত কর্তৃক প্রদত্ত যে কোনো সাজা ক্ষমা করার। রউফ হাসান বলেন, এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের বিষয়ে রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পিটিআর এই মুখপাত্র বলেন, সামাজিক মাধ্যমে এ ধরনের দাবির পরিপ্রেক্ষিতে ইমরান খান রাষ্ট্রপতির কাছে বার্তা পাঠিয়েছেন যেন কোনোভাবেই তা না হয়। হাসান বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমন ক্ষমা কখনোই মেনে নেবেন না। তিনি বলেন, যে কোনো আসামিকে ক্ষমা করার সাংবিধানিক ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে, সেখানে অন্য কিছুর প্রভাব যেন না পড়ে। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে পাকিস্তানের সংবিধানের 45 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমা প্রত্যাহার এবং অবকাশ প্রদানের এবং আদালত ট্রাইব্যুনাল বা অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ড মওকুফ স্থগিত বা কমানোর ক্ষমতা থাকবে। এদিকে তোষাখানা মামলায় জেল হাজতে আছেন ইমরান খান। উল্লেখ্য, তোষাখানা বিতর্ক শুরু হয় 2021 সালে, যখন জানা যায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির রাষ্ট্রীয় তোষাখানা থেকে বিদেশি বিশিষ্টজনের দেয়া বিভিন্ন উপহার কিনে পরে সেগুলো বেশি দামে বাজারে বিক্রি করে দিয়েছেন। ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ তখন ক্ষমতায় ছিল। প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের পাওয়া উপহারের বিস্তারিত জানাতে ক্ষমতাসীন দলটি প্রথমে অনীহা প্রকাশ করেছিল। এতে পাকিস্তানের বৈদেশিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে দাবি করেছিল তারা। 1970-এর দশকে পাকিস্তানের সরকারি একটি বিভাগ হিসেবে তোষাখানা প্রতিষ্ঠা করা হয়। এই বিভাগটি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আইন প্রণেতা, সরকারি কর্মকর্তাদের, বিদেশি রাষ্ট্রপ্রধান ও অন্যান্য বিশিষ্টজনদের দেয়া উপহার জমা রাখে। তোষাখানার নিয়ম অনুযায়ী সরকার ব্যবস্থায় থাকা সব ব্যক্তিকে তাদের পাওয়া সব উপহার অবশ্যই এই বিভাগে জমা দিতে হবে। তবে যারা এসব উপহার পেয়েছেন তারা পরে এগুলো কিনে নিতে পারবেন। কিনে নেওয়ার পর এসব উপহার বিক্রির বিষয়টি অবৈধ না হলেও অনেকেই এটিকে অনৈতিক বা নীতিগতভাবে ভুল বলে মনে করেন। ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয় তাতে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালে সাবেকে প্রধানমন্ত্রী বিভিন্ন জিনিসের 58টি বাক্স উপহার হিসেবে পেয়েছে ছিলেন। অভিযোগ দায়েরকারী পিএমএলএন এর মহসিন রানসা জানিয়েছেন, আইন অনুযায়ী প্রতিটি অর্থ বছরের শেষে সাবেক প্রধানমন্ত্রী তার স্ত্রী ও তাদের উপর নির্ভরশীলদের সব সম্পদ কমিশনের কাছে জমা দেয়া বিবরণীতে ঘোষণা করার কথা, কিন্তু তা না করায় ইমরান খানকে অসৎ ঘোষণা করে পাকিস্তানের সংবিধান অনুযায়ী আজীবন সংসদীয় রাজনীতিতে অংশ নেওয়ার ক্ষেত্রে তাকে অযোগ্য ঘোষণার আর্জি জানানো হয়েছিল। তোষাখানা থেকে কেনা উপহারের বিষয়ে ইমরান ভেবেচিন্তে লুকিয়েছেন বলে অভিযোগ ওঠে, কিন্তু পরে ইমরান কমিশনকে বিস্তারিত না জানিয়ে শুধু স্বীকার করেন সেগুলো তারা বিক্রি করে দিয়েছেন। 5 বছর আগের ঐতিহাসিক এক রায়ে পাকিস্তান সুপ্রিম কোর্ট দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী এবং পিএমএলএন প্রধান নওয়াজ শরীফকে অসৎ বলে ঘোষণা করে। এর ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন তিনি এবং তাকে আজীবন সংসদীয় রাজনীতিতে নিষিদ্ধ করা হয়। তোষাখানার উপহার নিয়ে ইমরান মিথ্যা বিবৃতি দিয়েছেন অভিযোগে, গত বছর পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি সংবিধানের 63(1)(p) ধারা অনুযায়ী তাকে 5 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে, জানিয়ে বিক্ষোভ করেছিলেন পিটিআই নেতাকর্মীরা। এ মামলায় দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে 10 বছরের কারাদণ্ড শুনিয়েছেন বিশেষ পাকিস্তানি আদালত। ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তার হাত থেকে বেহাত হয়েছে দেশের গোপন তথ্য সমৃদ্ধ গুরুত্বপূর্ণ কূটনৈতিক তার বা চিঠি।
2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান খান। তারপরে 2023 সালের 5 আগস্ট তাকে কারাদণ্ড দেন ইসলামাবাদ কোর্ট। তোষাখানা মামলায় 3 বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল ইমরানকে। অ্যাটাক ডিস্ট্রিক্ট জেলে বন্দি ছিলেন তিনি। এরপরে গত বছর ডিসেম্বরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান এবং কুরেশিকে জামিন দিয়েছিল। তবে জামিন পেলেও তার বিরুদ্ধে দায়ের হওয়া অন্য মামলাগুলোর জন্য জেলেই ছিলেন ইমরান খান। পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটা সম্পর্কে বোরেলের স্বীকারোক্তি। ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল স্বীকার করেছেন যে ইউক্রেনে রুশ সামরিক অভিযান ও গাজায় যুদ্ধ শুরু হওয়ার মধ্য দিয়ে পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটেছে। তিনি আরো বলেছেন, পাশ্চাত্য বনাম বাদবাকি বিশ্বের মধ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা এভাবে চলতে থাকলে ইউরোপের জন্য ভবিষ্যতে বিপদগুলো আরো বাড়তে থাকবে। তিনি এ সম্পর্কে আরো বলেছেন, পাশ্চাত্যের আধিপত্যের যুগ সুনিশ্চিতভাবে শেষ হয়ে গেছে। বিষয়টি তাত্ত্বিকভাবে স্পষ্ট হওয়া সত্ত্বেও আমরা সব সময় এটা উপলব্ধি করিনি। গাজা ও ইউক্রেনের যুদ্ধ পাশ্চাত্য দক্ষিণের মধ্যে দ্বন্দ্ব উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এটা স্পষ্ট যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পাশ্চাত্যের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব দুর্বল হয়ে যাওয়ার বিষয়টি একটি বাস্তবতা। চীন, রাশিয়া, ইরান, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো নতুন সামরিক ও অর্থনৈতিক শক্তিগুলোর উত্থান এবং ব্রিক্স ও সাংহাই জোটের তৎপরতার বিশেষভাবে লক্ষণীয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবিও ক্রমে জোরদার হচ্ছে। পাশ্চাত্য ইউক্রেন যুদ্ধ নিয়ে যে সংকটে রয়েছে তা নিজেরই সৃষ্ট। ন্যাটো জোটকে রাশিয়ার আশেপাশে বিস্তারের চেষ্টাই এর কারণ। নিরাপত্তার খাতিরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। অন্যদিকে মার্কিন সরকারের সহযোগী হিসেবে ইউরোপ হাজার হাজার কোটি ডলারের অস্ত্র পাঠাতে থাকে ইউক্রেনে। কিন্তু গত 2 বছরের যুদ্ধে ইউক্রেনের এক বিশাল ও গুরুত্বপূর্ণ নানা অংশ রাশিয়ার দখলে চলে এসেছে। ফলে এ যুদ্ধে পাশ্চাত্যের পরাজয় এখন সুস্পষ্ট, আর এটাই হলো পাশ্চাত্যের শক্তি ও প্রভাব কমে আসার প্রথম লক্ষণ। অন্যদিকে গাজার যুদ্ধেও গোটা পাশ্চাত্য ইসরায়েলকে অর্থ ও অস্ত্রসহ সব ধরনের সাহায্য দিয়েও এবং গাজার নির্বিচার বোমা বর্ষণ ও গণহত্যা অব্যাহত রেখেও প্রায় 5 মাস পরেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো বিশেষ করে হামাসকে দমন করতে ব্যর্থ হয়েছে। গণহত্যার সহযোগী হওয়ার কারণে বিশ্ব জনমতের নিন্দার চাপ নিয়ে এখন পশ্চিমা নেতারাই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কথা বলছেন। যদিও মার্কিন সরকার এখনো ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে সম্প্রতি তৃতীয়বারের মতো গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। এমনকি ইসরায়েলের নেতানিয়াহু দুর্বল হয়ে পড়া পাশ্চাত্যকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। গাজার যুদ্ধ পশ্চিমাদের মানবাধিকারের মুখোশ আগের চেয়ে অনেক নগ্নভাবে স্পষ্ট করে দিয়েছে। খোদ ইউরোপ এবং আমেরিকার জনমত সরকারগুলোর বিপক্ষে ও ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে অবস্থান নিচ্ছে। গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন বিমান সেনাগায়ে আগুন দিয়ে আত্মহত্যা করায় এবং এর আগে একজন মার্কিন নারী অনুরূপভাবে আত্মহত্যা করায় বোঝা যাচ্ছে যে এসব দেশের জনমত কত বেশি মাত্রায় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওদিকে পশ্চিম এশিয়ায় ইরানের ক্রমবর্ধমান প্রভাবও বেশ স্পষ্ট। ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননে ইরানপন্থীদের ব্যাপক শক্তিমত্তা এই অঞ্চলে পশ্চিমা আধিপত্যের ধার ব্যাপক মাত্রায় কমিয়ে দিয়েছে। আমেরিকার পাশের দেশে পুলিশ মোতায়েন করল চীন। প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতিতে কাজ করছে চীনা পুলিশ। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। ওশেনিয়ার এই দ্বীপ দেশটি আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের প্রতিবেশী। এ কারণে সোমবার প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য দেশকে সতর্ক করে দিল আমেরিকা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সোমবার প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে পাঠানো বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের চীনা নিরাপত্তা বাহিনী যেন তাদের দেশে প্রবেশ করতে না দেওয়া হয়। কিরিবাতিতে চীনা পুলিশ মোতায়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। এর আগে গত সপ্তাহে কিরিবাতির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এরি অ্যারিটিয়েরা বলেন, কোন ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কিরিবাতির পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছেন চীন অফিসাররা। এরা কমিউনিটি পুলিশিং ও ক্রাইম ডেটাবেস প্রোগ্রামের সঙ্গে যুক্ত। 1,15,000 বাসিন্দার দেশ কিরিবাতি। এর সবচেয়ে কাছের প্রতিবেশী 2,160 কিলোমিটার দক্ষিণের হনুলুলু। এছাড়া হাওয়াই দ্বীপপুঞ্জ এর আরেক প্রতিবেশী দেশ।